তদিফরত প্রবাসীকে পথে আটকে ষোলো ভরি স্বর্ণ সময় হাতে নাতে ধরা পড়েছে সিএমপির খুলসি থানার এসআই ও তার এক সহযোগী ফ্লাইওভারে প্রবাসীর সাথে ধস্তাধস্তির সময় জনতায় দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার পর এসআই সাময়িক বরখাস্ত করার পাশাপাশি মামলা হয়েছে থানায় গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি সৌদি আরব থেকে একজনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো ভরি ওজনের আটটি স্বর্ণের চুরি নিয়ে লোহাগাড়ায় বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক তার দাবি টাইগার পাস মোড়ে বাস থেকে তাকে নামিয়ে সিএনজি অটোরিকশায় তোলেন খুলসি থানার এসআই আমিনুল ইসলাম ও তার দুই সহযোগী সব স্বর্ণ ছিনিয়ে নিয়ে অটোরিকশা করে কয়েক জায়গায় ঘোরান এক পর্যায়ে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে তুলে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন এসআই আমিনুল ও তার সহযোগীরা এ সময় ধস্তা ধস্তি দেখে লোকজনের ভিড় জমে পরে পাঁচলাশ থানা পুলিশের টহল টিম দেখে এসআই আমিনুল ও তার সহযোগী শহিদুলকে তাদের হাতে তুলে দেয় জনতা আরেক সহযোগী পালিয়ে যায় আমার খালা বেড়া ফেলেছি ওই যে যে পুলিশ কয় আমিনুল আমার ব্যাগ ছিল ব্যাগটা লামা ফেলেছে আমার লামাইয়া সিঞ্জি দুটেছি সিঞ্জি দুটে একটা গোল দিদি আমার একটা রাস্তা দিয়ে আমি গেলাম খুন দিয়েছো আমি আইনের পুলিশ এ দেখতেছি ফগেটে গিয়া আছে ওয়ালিস তলি আছে সব কিছু আছে নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে ভুক্তভোগী খালেক নিজেও ষোলো এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন স্বর্ণগুলো ভাইয়ের বিয়ে উপলক্ষে বৈধভাবে আনা বলে দাবি তার আমি তো দোষ আমার এখানে আমি তো এতগুলো চলে আসি ফুলিশি কেমন জানো ফুলিশের সাথে আর যে লোক আছে আরো দুজন আছে এরা মনে হচ্ছে আমার ফুল হচ্ছে চারটিতে সামর এই কাছ থেকে বর্কৃষ্ট সেটাই আমি এই যে ফুলের চাকরি থাকলে কাছ থেকে বাতিল যা একবারে আটক আমিনুলকে প্রথমে পাঁচলাইশ থানা পরে খুলশি থানায় নেয়া হয় ছুটে যান সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযুক্ত এসআই কে সাময়িক বরখাস্ত করা হয় তার বিরুদ্ধে মামলা হয়েছে থানায় কর্মকর্তাদের দাবি ঘটনার সময় পেশাগত দায়িত্বে ছিলেন না ওই এসআই মানে প্রক্রিয়াটা কি এখন আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন মামলা কি করা হয়েছে मामु रसी तौफी जमुना न्युज चट्टोग्राम